আল্লাহ বলছেন আমি পৃথিবীর মানুষকে ক্ষুধা দিয়ে অসুস্থতা দিয়ে খাদ্যের অভাব দিয়ে এরপরে ছেলে মেয়ে দিয়ে পরিবার দিয়ে খাদ্য নষ্ট করে ফসল নষ্ট করে আমি তাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করব। এর মধ্যে তারাই উত্তম হবে যারা ধৈর্য ধারণ করবে যদি আপনি বিপদে বালা মুসিবত আল্লাহ আপনাকে দিবেন যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন বালা মুসিবতে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন আপনার বিপদ আপনার বালা মুছিবত আপনার সমস্যা আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন রাসুসাল্লাম বলছেন আজাবুল্লাহ আমরিল মমিন মমিনের জীবনটা আশ্চর্যজনক মমিনের জীবনটাই আশ্চর্যজনক ইন আসাব হামিদাল্লাহ ও সাকারা মমিনের জীবনে যখন কল্যাণ আসে তখন মমিন বলে আলহামদুলিল্লাহ মমিন কি বলে আলহামদুলিল্লাহ মমিনের জীবনে যখন কল্যাণ আসে ভালো ফসল হয়েছে গাভী বাচ্চা দিয়েছে স্ত্রী সুস্থ হয়ে গেছে ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে এগুলি করলেন পরিবারে সুন্দর ফুটফুটে বাচ্চা আল্লাহ জন্ম দিয়েছে এগুলি মমিনের কল্যাণ যখন এই কল্যাণগুলি আসে তখন মমিন বলে আলহামদুলিল্লাহ মমিন কি বলে আলহামদুলিল্লাহ ওয়াইন আসা বা তহু যখন অকল্যাণ আসে অকল্যাণ মানে গাভী মারা গেছে এটা কি অকল্যাণ আপনার এই সুন্দর ফুটফুটে সন্তান সকালে হয়েছিল বিকেলে মারা গেল এটা আপনার জন্য দুঃসংবাদ কষ্টের খবর যে আপনার ছেলে মারা গেছে রাসুসাল্লাম বলছেন এই যা মাতাল আব্দু ইজা মাতাওয়ালাদুল আব্দু যখন আমার বান্দার দুধের সন্তান মারা যায় মালাইকাতি আল্লাহ ফেরেস্তাগণকে বলেন কাবাস্তুম আব্দি কাবাস্তুম ওলাদা আব্দি এই ফেরেস্তাগণ তোমরা কি আমার ওই বান্দার ছোট্ট বাচ্চাকে উঠিয়ে নিলে ফয়াকুল নাম তারা বলে হ্যাঁ আমরা উঠিয়ে নিলাম কাবাস্তুম ফোয়াদা সামারিহি ফেরেস্তাগণ তোমরা কি আমার ওই বান্দার কলিজার ধনকে উঠিয়ে নিলে ফাঁকুলো না হ্যাঁ আমরা উঠিয়ে নিলাম মা দেখা কলা আব্দি আল্লাহ বলছেন আচ্ছা যখন আমার ওই মমিন বান্দার দুধের বাচ্চা স্বর্ণের টুকরাকে কলিজার ধনকে তোমরা উঠিয়ে নিলে আমি সকালেই দিলাম আবার বিকালেই তোমরা ওকে মৃত্যু দিয়ে উঠিয়ে নিলে আমার ওই বান্দা ওই পিতা মাতা ওই সন্তানের পিতামাতা প্রথমে কি বলেছিল তখন ফেরেস্তা বলছেন হামিদাকা আল্লাহ আমরা আপনি যখন সন্তান তাদেরকে দিয়েছিলেন তখনও তারা আলহামদুলিল্লাহ বলেছিল যখন আপনি সন্তান কেড়ে নিলেন তখনও মমিন বলছে আলহামদুলিল্লাহ তার মানে মোমিনের ছেলে মেয়ে যদি মারা যায় তাহলে প্রথমে কি বলতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত যারা এরপরে বলছে ইন্নালিল্লাহ ইন্ন হেরজন আমি অবাক হয়ে গেলাম যে মমিনকে কল্যাণ দিলেও বলে আলহামদুলিল্লাহ বিপদ দিলেও বলে কি আলহামদুলিল্লাহ তার মানে মমিন ধৈর্য ধারণ করতে পারে কেসকাবারি আছে অশান্তি বিপদ বালা মুসিবত ক্ষয়ক্ষতি এই হয়েছে এত ক্ষয়ক্ষতি হয়েছে ফসল নষ্ট হয়েছে গাভী মারা গেছে ফসল দিয়েছিলেন আল্লাহ নষ্ট করেছেন কে গাভী দিয়েছিলেন আপনাকে আল্লাহ নষ্ট করে দিলেন কে সন্তান যে সকালবেলা প্রসব করলেন ওই সন্তান দিয়েছিলেন কে আবার যিনি নিয়ে নিলেন তিনি ওকে নিয়ে নিলেন আল্লাহ তো মমিনের একটা আত্মবিশ্বাস থাকে মমিন কোনোদিন নিরাশ হয় না তার জীবনে কল্যাণ আসলেও বলে আলহামদুলিল্লাহ বিপদ আসলেও বলে আলহামদুলিল্লাহ তিনি ধৈর্য ধারণ করেন আল্লাহ বলছেন যে ধৈর্য এমন একটা জিনিস এই যে দুধের বাচ্চাটি উঠিয়ে নিলেন আল্লাহ ফেরেশতাকে বলছেন যে আমার বান্দা কি বলল বলছে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলে ফেরিস্তা খুব নলি বাইতান্ন বাইতাল হাম যেই পিতা মাতার দুধের বাচ্চা কলিজার ধনকে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরও তারা ধৈর্য ধারণ করেছে আমারই প্রশংসা করেছে আমার প্রতি অসন্তুষ্ট হয়নি ওই পিতা মাতার জন্যে এখনই তোমরা জান্নাতে প্রশংসার ঘর নির্মাণ কর ধৈর্যের প্রতিদান জান্নাত তো হাদিসটা হলো এই যিং সবার তাহতা সপ্তাহ ইং দা সদমাতিল উলা যদি তোমরা প্রথমেই ধৈর্য ধারণ করতে পারো আর যদি নেকির আশা রাখো লাম আদালাকা সাওয়াবান আমি আদম সন্তানকে ধৈর্যের প্রতিদান নেকি দিয়ে সন্তুষ্ট হই না দুনাল জান্নাহ ধৈর্যের প্রতিদান আমি নগদ দি জান্নাত যদি ধৈর্য ধারণ করতে পারেন বিপদে আপদে সব সময় এই জন্য যত নারী পুরুষ এসেছেন ধৈর্যশীলতা অবলম্বন করতে হবে ধৈর্য মানুষের মহৎগুণ সংসারে অশান্তি ধৈর্য ধরেন আর বেশি বেশি আল্লাহর নিকটে প্রার্থনা করেন ধৈর্যের বাদ ভেঙে দিয়েন না তাহলে আপনি অমানুষ হয়ে যাবেন ধৈর্য হচ্ছে মহৎগুণ বলছিলাম যে পৃথিবীতে আশ্চর্যগুলি আমল আছে যে আমলগুলির মাধ্যমে প্রমাণ হয় যে আমরা আল্লাহর গোলাম বলছিলাম যে ইমানের পরিচয় এ ব্যাপারে আপনাকে কয়েকটি কথা বলে আমরা আলোচনা শেষ করব। আসলে আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তাই না আমি তোর এই আমি কিন্তু ওয়াশ করতে পারি না বুঝলেন এইভাবে কথা বলতে পারি হ্যাঁ ধৈর্য ধারণ করেন বক্তব্য দিতে পারি না এর আগে কে বক্তব্য দিলেন উনি ভালো বক্তব্য দিলেন ওয়াশ করলেন তাই না হ্যাঁ আর আমি কথা বলছি আপনাদের সামনে কি বলছি What?